তারেক রহমানের মামলা প্রত্যাহার না হলে যা করবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সোমবার সুপ্রিম কোর্ট বার ভবনে সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন এ হুঁশিয়ারি দেন। লিখিত বক্তব্যে জয়নুল আবেদিন অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে জুলাই গণহত্যার আসামি পলাতক শেখ হাসিনা সহ অন্যদের দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান তিনি। বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র জনতা দীর্ঘ 17 বছর গণতন্ত্রের জন্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই সংগ্রামে বিরামহীনভাবে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। হাজার মাইল দূরে থেকেও জনাব তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সমস্ত মামলাই হল রাজনৈতিক এবং তার বিরুদ্ধে ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনার নির্দেশে কয়েকটি মিথ্যা ফরমায়েশি রায় এবং ঘোষণা করা হয়েছে। এই সবই মিথ্যা, বারোয়ার এবং ভিত্তিহীন। কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি যে জনাব তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত এই সমস্ত রাজনৈতিক মামলার ব্যাপারে এখনো সরকার যথাযথ কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোন ধরনের পদক্ষেপ নিচ্ছেন না। এটা খুবই দুঃখজনক। আমরা অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত এই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আইনজীবী সমাজ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে। একই সাথে জুলাই গণহত্যার আসামি পলাতক শেখ হাসিনা সহ অন্যদের দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি আমাদের দাবি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুততার সহিত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দেশের গণতন্ত্র প্রত্যাবর্তন তথা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন। সংগঠনটির নেতারা বলেন, অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি, অন্যথায় আইনজীবী সমাজ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন সহ অনেকেই উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।